আজ সকালে মানি প্লান্ট লিংক প্রাইভেট লিমিটেড নামে একটি সিকিউরিটি কোম্পানির একটি মাইক্রোবাস যার নাম্বার ঢাকা মেট্রো ৫১ সিরিয়ালের ৬৫৭৯ গাড়িটি ১১ কোটি ২৫ লক্ষ টাকা নিয়ে তাদের ডিওএসএস ৩ নম্বর এভিনিউ ৮ নম্বর রুটে নিজস্ব অফিস থেকে সকাল ৭টার দিকে রওনা হয় আশুলিয়া ইপিজেডের উদ্দেশ্যে। এই টাকাগুলা হচ্ছে সিকিউরিটি কোম্পানি এটা এটিএম বুথে এই টাকাগুলা জমা দিবে। তারা মিরপুর ডিএসএস থেকে বের হয়ে মেট্রো রেলের রোড দিয়ে নিচ দিয়ে ২ নম্বর স্টেশন থেকে যখন লেফট টার্ন করে সামনে ১১ নম্বর ব্রিজ পার হওয়ার পরই একটি কালো মাইক্রোবাস তাদের গাড়িকে একদিকে চাপায়। চাপানোর পরে তারা ওই ড্রাইভারের সাথে একটু ঝগড়া চলে, ঝগড়া করে। এই সময় গাড়ির যারা একটি গাড়িতে মোট ৫ জন লোক ছিল সিকিউরিটি কোম্পানির গাড়িতে, একজন ম্যানেজার, একজন সুপারভাইজার, ২জন গার্ড এবং একজন ড্রাইভার। এই ৫ জন একজন সুপারভাইজার গাড়ি থেকে নেমে তাদের সাথে কথা বলে। এক পর্যায়ে তারা ড্রাইভারের সাথে ঝগড়া করে, ঝগড়া করে ড্রাইভারের কলার ধরে ড্রাইভারকে নিচে নামিয়ে ফেলে এবং গাড়ির অপর যে ২জন গার্ড ছিল গার্ডদেরকেও নামিয়ে ফেলে। পরে শুধু একজন এক্সিকিউটিভ ম্যানেজার গাড়িতে ছিল, গাড়ির ড্রাইভিং সিটে তারা বসে টাকার গাড়িটাকে সামনের দিকে নিয়ে যায়। নিয়ে এক জায়গায় গিয়ে ওই ম্যানেজারকে ফেলে রেখে গাড়িতে ৪টা ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কের ভিতরে তাদের ভাষ্যমতে ১১ কোটি ২৫ লক্ষ টাকা ছিল। সেই ট্রাঙ্কগুলা হাইস্ট কালো হাইস্ট মাইক্রোতে তুলে তারা ১৮ নম্বর যে রাজুকের এই কোয়ার্টারগুলো সামনে দিয়ে তারা আবার ১০ নম্বর ব্রিজে এরপরে চলে যায়। ১০ নম্বর ব্রিজ পর্যন্ত এই ড্রাইভার গাড়িটাকে লোকেট করতে পারে। তা আমরা এরপর তারা ট্রিপল নাইনে ফোন দেন, ফোন দেওয়ার পুলিশের সহায়তা চাই। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই, এসে ঘটনার সত্যতা পাই এবং আমরা আমার ডিবি টিমকে ডেকে নিয়ে আসি, ক্রাইম সিনকে নিয়ে আসি। সে ক্রাইম সিন এখন কাজ করতেছে, ডিবি টিম সহ আমরা এখন পর্যন্ত কাজ করতেছি। গাড়িটাকে প্রাইমারি আমরা লোকেট করছি, গাড়িটার একটা নাম্বার ছিল যে হাইয়েস্ট মাইক্রোবাসটা যেটা ডাকাতরা ছিল যে মাইক্রোবাসে, সেই গাড়িটার নাম্বার হচ্ছিল ঢাকা মেট্রো ২০ সিরিয়ালের ০৭৭৬। কিন্তু এই নাম্বারটা একটা ফেক নাম্বার হিসেবে আমরা এখন পর্যন্ত পেলাম যে এই নাম্বারটা হচ্ছে একটা মাইক্রোবাসের নাম্বার। সেই মালিক এবং গাড়িটাও আমরা আমাদের এখানে চলে আসছে অলরেডি। তো আমরা চেষ্টা করতেছি যে গাড়িটা আবার, যতটুকু এখন পর্যন্ত তথ্য আমাদের কাছে যে গাড়িটা আবার ডিএসএস এর দিকে চলে গেছে, তো আমরা চেষ্টা করতেছি গাড়িটাকে ট্রেস আউট করার জন্য। আমরা আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে গাড়িটাকে আমরা ট্রেস আউট করতে পারব। মামলা প্রক্রিয়াধীন মামলা হচ্ছে। টাকাগুলা জানা ওনাদের ভাষ্য মতে যে টাকাগুলা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের জন্য ঢাকা ইপিজেডের যে ইপিজেডের শ্রমিকরা এই সময় টাকা তুলে বেতন নেওয়ার জন্য শ্রমিকদের বেতন হিসেবেই এই টাকাগুলো ইপিজেডের এটিএম বুথের জন্য নিয়ে যাচ্ছিল তারা। এই রুটটা তারা আগে, এখন এই মেট্রো হওয়ার এই রাস্তা চালু হওয়ার পরে রাস্তাটা অনেক সেফ, ভালো রাস্তা, কাছাকাছি তারা যেতে পারে, এই জন্য ওনারা যাচ্ছিল আর কি। আমরা এখন পর্যন্ত যারা মাইক্রো যে সিকিউরিটি কোম্পানি মাইক্রোবাসে যারা ছিল, অর্থাৎ ভিকটিম যে গাড়ি থেকে টাকা নিয়ে গেছে ওই গাড়িতে যে ৫ জন ছিল, আমরা তাদেরকে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করতেছি। তারপর আমরা এরপর আরও জিজ্ঞাসাবাদ করব এবং সিকিউরিটির অন্যান্য লোকদেরকেও জিজ্ঞাসা করব, দেখি কারোর সাথে এটার ইনসাইডে কোনো লিঙ্ক আছে কিনা এই ঘটনার সাথে। ঘটনাস্থলের আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল কি, কোনো ফুটেজ পেয়েছি? আমরা একটা ছোট ফুটেজ পেয়েছি কিন্তু এখানে কোনো সিসি ফুটেজ না। এটা পাশে একটা গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল, তার গাড়িতে একটা ক্যামেরা ছিল, ওই ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরায় কয়েক সেকেন্ডের একটা ভিডিও পাওয়া যায় যেখানে মাইক্রোবাস এবং ভিকটিমের গাড়িটা দুইটাকে দেখা যায়। ওখানে একজন লোক দৌড়ে পালাচ্ছিল সেটা ধারণা করতেছি এদের টিমেরই কোনো সদস্য হবে। ১০ থেকে ১২ জন হবে কমপক্ষে। না, অস্ত্রের কোন তথ্য কেউ বলে নাই যে কাউকে অস্ত্র দেখাইছে বা অস্ত্র দিয়ে কোনো আঘাত করছে, এরকম কোন তথ্য কেউ বলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার স্যারের নির্দেশন অনুসারে আমরা জানেন যে এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি টাকা ট্রান্সফার করে প্রত্যেকটা ব্যাংক যারা মানি লেন ট্রান্সফার করে প্রত্যেকটা সবার কাছে আমাদের নাম্বার এবং আমাদের কমিশনার স্যারের নির্দেশন অনুসারে বলা আছে যে একটা মিনিমাম টাকা ১০ লক্ষ টাকা ৫ লক্ষ টাকার বেশি হলেই তারা যাতে ডিএমপি কন্ট্রোলে জানায়, আমরা পুলিশি নিরাপত্তা দিয়ে তাদের টাকাটা সোর্স থেকে ডেস্টিনেশন পৌঁছে দেবো। এটা ইনস্ট্রাকশন কমন এবং সব জায়গায় আমরা এটা বলে থাকি, আপনারাও জানেন। আগে এই ধরনের ঘটনা অনেক ঘটতো, এখন কিন্তু অনেক কমে গেছে।
কিন্তু এরা এতগুলা টাকা 11 কোটি টাকার উপরে এই টাকা নিয়ে তারা যাচ্ছিল, তাদের গাড়িতে কোনো আর্ম ছিল না, কোনো নিরাপত্তা কর্মী ছিল না, এবং এই গাড়িটাকে সিকিউরিটি দেওয়ার জন্য পিছনে কোনো সিকিউরিটি গার্ডও ছিল না, অন্য কোনো গাড়ি দিয়েও তারা নিরাপত্তা দিচ্ছিল না, এবং তারা মিনিমাম কোনো পুলিশকে কোনো ধরনের ইনফরমেশনও দেয় না যে আমরা এত টাকা নিয়ে এখানে যাচ্ছি, আমাদেরকে পুলিশের সহায়তা দেন অথবা আমাদের রাস্তা যাতে আপনারা একটু নিরাপত্তা দেন, এরকম কোনো ব্যবস্থা তারা কখনোই বলে না এবং আজকের ঘটনা তারা বলে না। তো এটা আসলে খুবই একটা অপ্রত্যাশিত একটা ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা যে এরকম এতগুলো টাকা নিয়ে এবং আমাদের ধারণারও বাহিরে যে এতগুলো ক্যাশ টাকা এইভাবে ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, কোন রকম মিনিমাম সিকিউরিটি তারা নিবে না, পুলিশের সহায়তা নিবে না, এটা আসলে ভাবা যায় না। ডেফিনেটলি উদাসীনতা, অবশ্যই উদাসীনতা এখানে আছে, কর্তৃপক্ষের আছে, যারা এখানে দায়িত্বে আছে তাদেরও আছে। ইভেন তো গাড়িটা এতটাই নাজুক ছিল যে যে গাড়িতে টাকাটা ছিল যে ওই যারা অপরাধ করছে তারা এটাকে টেনে গাড়ির ডোরটাকে খুলে ফেলছে, তার এতটা ভাঙা যে হাত দিয়ে টেনে গাড়ির ডোর খুলে ফেলছে, মানে কোন ধরনের নিরাপত্তা এবং গাড়ির কন্ডিশনও খুব ভালো না। আপনার বাহিরে গাড়িটা আছে দেখবেন যে গাড়িটা টেনে দরজা খুলে ফেলছে, তার মানে তারা কতটুকু মানে অসচেতন অবস্থায় এতগুলো টাকা ট্রান্সফার করতেছে। দেখেন এটা একটা খোলা জায়গা, রাজুকের এটা রাজুকের একটা সেক্টর, এখানে মেট্রো রেলের ইয়ে আছে, আমরা রাজুকের সাথে কথা বলছি যে এখানে সিসি ক্যামেরা লাগানোর জন্য, সেট আপ করার জন্য, এখানে স্থানীয় প্রশাসনের সাথে, এখানে যারা কাউন্সিলর আছে বা এমপি মহোদয় আছে সবার সাথে আমরা যোগাযোগ করছি। ইভেন তো গতকালও এই চেষ্টার একটা ফল হিসেবে গতকালও দুইটা ক্যামেরা আমরা সেট আপ করছি, এখনো মানে ক্যামেরাটা সেট আপ করা হয়েছে, এখনো লাইন লাগানো হয় নাই, 16টা ক্যামেরা আমরা এখানে সেট আপ করবো এইভাবে। তা আমরা আমাদের পক্ষ থেকে দেখেন আমাদের তো কোনো বাজেট নেই বা কিছু নেই, আমরা লোকের সাথে চেষ্টা করি, সোশ্যাল যারা আর্থিকভাবে সচ্ছল তাদের সাথে কথা বলে আমরা এটা চেষ্টা করতেছি এবং এটা কন্টিনিউ থাকবে। তবে এটা একদিনে সম্ভব না আমাদের পক্ষে, এটা অনেক বড় এরিয়া, সব জায়গায় সিসি ফুটেজের ভিতরে কাভারেজের ভিতরে আনতে হলে আমাদের একটু সময় লাগবে, তবে আমরা চেষ্টা আমাদের অব্যাহত আছে। এখানে ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে কিছুই বলে নাই, এবং যেহেতু ব্যাংক কর্তৃপক্ষ টাকাটা তার সিকিউরিটি কোম্পানিকে দিয়ে দিছে, তারা ভাবছে যে তারা জমা টাকা, তাদের টাকা ঠিক আছে, তাদের কোম্পানির লাইবিলিটি তারা বুঝবে তো কি করবে। এখন আমাদেরকে তারা কিছু এই ব্যাপারে এখনো কোনো কিছু অভিযোগ বা কিছু বলে না। ব্যাংকের এতগুলো টাকা 11 কোটি 25 লাখ টাকা যেটা বলছেন, এর আগে ম্যাডাম এই ধরনের কোনো ডাকাতির ঘটনা আমরা শুনি, তো ব্যাংকের টাকা সিকিউরিটি কোম্পানি থেকে ছিনিয়ে নেয়, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনারা? যে ছোট অ্যামাউন্ট না, এটা বিশাল অ্যামাউন্ট, এটাতে নিরাপত্তার আসলে যে ব্যবস্থা রাজধানী এটা না, এটা তো অবশ্যই খুবই একটা সতর্ক হওয়ার বিষয় যে আমাদের পক্ষ থেকে আমরা সতর্ক আছি এবং সবসময় থাকি, কিন্তু যারা এই টাকা নিয়ে ডিল করে বা ম্যানুয়ালি টাকা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাদেরকে অনেক সচেতন হতে হবে, তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে, সাথে সাথে 10 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকার বেশি টাকা ট্রান্সফার করতে হলে অবশ্যই পুলিশের সহায়তা নিতে হবে। এবং পুলিশ আমাদের সবসময়ের জন্য, আপনারা জানেন 999 কল করলে পুলিশের সহায়তা পাওয়া যায়, থানার যোগাযোগ করলে পুলিশের সহায়তা পাওয়া যায়, যে কোনো সময় পুলিশ বিশেষ করে টাকার ক্ষেত্রে পুলিশের সহায়তা যে কোনো সময় চাইলে এটা পাওয়া যায়, কখনোই এটাকে অবহেলা করা হয় না। এবং এক্ষেত্রে এই মালিক কর্তৃপক্ষের অবহেলার কারণে আমি মনে করি যে এটা এরকম একটা বড় দুর্ঘটনা ঘটছে। সিকিউরিটি কোম্পানি না, এটা যেহেতু আজকের ঘটনা আমরা এখন তো খতিয়ে দেখতেছি সবকিছু, আস্তে আস্তে আমরা আরো ডিটেলে যাব আর কি। হঠাৎ করে এই ঘটনা ঘটে না এটা অনেকটাই আমরা বুঝতে পারি, কারণ এতগুলো টাকা এদিক দিয়ে যাবে এটাও তো একটা বিষয় থাকে। তারপর হচ্ছে দিনের বেলা ডাকাতি হওয়ার মতো এরকম পরিবেশ ঢাকাতে নেই, কোথাও হয় না এরকম দিন, এটা নর্মালি অনেক সময় ছোটখাটো ডাকাতি ঘটনা রাতের বেলা ঘটে, লেট নাইটের দিকে ঘটে, সকালবেলা এরকম একটা ঘটনা ঘটবে অবশ্যই এটা পূর্ব পরিকল্পনা, তারা সেটা আমরা তদন্তে আমাদের বেরিয়ে আসবে, আমরা সব দিক থেকে আমাদের বিবেচনায় রাখবো, কাউকে আমরা ইয়ার বাহিরে রাখবো না আমাদের।
আমরা জিজ্ঞাসাবাদ বলতে গাড়িতে যারা ছিল, ওই যে গাড়ির টাকা ছিনতাই হচ্ছে সেই গাড়িতে যারা ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। 5 জন ছিল। আরে কেউ বের হয়ে গেছে, আসলে একজন গাড়িতে, ফাইনালি একজন গাড়িতে ছিল, বাকি 4 জন ওইখানে ফার্স্ট স্টেপে গাড়ি থেকে বের হয়ে গেছে, আর একজন গাড়িতে করে তারা সামনে নিয়ে গেছে। না না, এখানে পুলিশের কোনো অবহেলা নেই। এখানে বললাম তো যে তারা এখানে যাচ্ছে বা আগেও কখনো বলে না যে তাদের এটা রুট, এরা প্রায় এখান দিয়ে যায়, আমাদেরকে কখনো অবহিত করে নাই। আর এটা এখানে পুলিশের মাত্র হচ্ছে ডিওসিএস থেকে বের হয়ে তুরাগ থানার ভিতরে ইন করার পর পরই ঘটনাটা ঘটছে। ডিওসিএস থেকে মেট্রো রেলের নিচ দিয়ে আসছে, মিরপুর ডিওসিএস থেকে আসছে। এটার নাম হচ্ছে মানি প্লান্ট লিংক, এলআইএনকে লিংক প্রাইভেট লিমিটেড। অনুসরণ করে আসলে কোনো ক্রাইম সম্বন্ধে আইডিয়া করা যাবে না, তদন্তর পরই আমরা বলবো যে এটা আসলে কি ঘটনা। অ্যাজাম্পশন করে ক্রাইম সম্বন্ধে আমরা কিছু বলবো। তারা তো বললোই যে 10 জন বা 10-12 জন এরকম। হাইয়েস্ট কালো কালারের একটা হাইয়েস্ট গাড়ি।